কিভাবে আমি দুশ্চিন্তা জয় করি। কয়েকটি সত্য ঘটনা। ব্ল্যাকউডস ডেভিডস বিজনেস কলেজের মালিক সিআই ব্ল্যাকউডের অভিজ্ঞতার কাহিনী এরকম। 1943 সালে গ্রীষ্মকালে আচমকা আমার মনে হলো পৃথিবীর সব সমস্যাই বুঝি আমার মাথায় ভেঙে পড়েছে। 40 বছর ধরে আমি এক স্বাভাবিক সাধারণ জীবন যাপন করে এসেছিলাম। আমি এক ব্যবসায়ী ছিলাম। ছোটোখাটো সমস্যা যে আসতো না তা নয়, তবে সেসব আমি সামলাতে পারতাম। কিন্তু আচমকা আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। 6টা মারাত্মক সমস্যা দেখা দিল। প্রচণ্ড দুশ্চিন্তা হতে লাগলো আমার। প্রথমত আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে পড়ার মুখে এসে দাঁড়ায়, কারণ ছাত্ররা সবাই যুদ্ধে যোগ দিতে গেল। মেয়েরাও যুদ্ধে সরঞ্জাম উৎপাদনের কাজে লাগলো। আমার ছেলেও যুদ্ধে যাওয়ায় বাবা মার যা চিন্তা আমারও তাই হলো। আমার বাড়ির পানির কুয়োটা শুকিয়ে এসেছিল। আমি জানতাম নতুন কুয়ো বসানো কতটা ব্যয়সাধ্য। অন্তত খরচ হবে $500। আমার বড় মেয়ে হাই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে, তার কলেজে যাওয়ার ইচ্ছা, কিন্তু তত টাকা কোথায় পাব। আমি জানতাম না যেতে পারলে দুঃখে তার বুক ভেঙে যাবে। একদিন সন্ধ্যায় অফিসে এসে ভাবনায় তলিয়ে গেলাম। আমার দুশ্চিন্তা তাতে আরও বাড়ল। আমার সব সমস্যার কথা লিখে ফেললাম। আমি জানতাম রাতারাতি এসব সমস্যা মেটার কোনো আশা নেই। আমি ভাবতে লাগলাম আমার এসব সমস্যার কতটুকু মোকাবেলা বর্তমানে অবস্থায় করতে পারব, কতটুকু লাভ ওই সমস্যায় পেতে পারি। এভাবে 6 মাস কেটে গেল। আমি ক্রমে ভুলেই গেলাম আমার সামনে ওই সমস্যা আছে। 6 মাস পরে আগের লেখা কাগজটি আমার হাতে পড়লে সেটা পড়ে ফেললাম। আমার সমস্যাগুলো কাটলো এভাবে। আমি আমার কলেজ বন্ধ হয়ে যাওয়ার ভয় করছিলাম, অথচ দেখলাম এসব কলেজকে সরকার বয়স্ক শিক্ষার কেন্দ্র করে তোলার ব্যবস্থা করলেন, আর আমার কলেজেও ছাত্র ঘুরে গেল। ছেলের ব্যাপারেও দেখলাম আমার দুশ্চিন্তার কারণ ছিল না। সে যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরে আসে। বাড়ির কুয়ো নিয়ে ভাবনাও কেটে গেল। আমার মেয়ে কলেজে সহজেই ভর্তি হয়ে পড়াশোনা করতে লাগলো। এ কারণে আমার পরিচিত সকলকেই বলি, যেসব ব্যাপার নিয়ে আমরা দুশ্চিন্তায় ভেঙে পড়ি তার শতকরা 99 ভাগই ঘটে না। এবার রোজার ডাব্লু ব্যাবসনের, বিখ্যাত অর্থনীতিবিদ, তার কাহিনী শুনুন। আমি যখন দেখি বর্তমান কোনো অবস্থায় অবসাদগ্রস্ত আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, আমি সহজে সব দুশ্চিন্তা দূর করতে পারি। কিভাবে তা করি শুনুন। আমার পাঠাগারে ঢুকে চোখ বুজে ফেলি, তারপর কোনো একটা বইয়ের তাকের কাছে এগিয়ে যাই। ওই তাকটা ইতিহাসের বইয়ে ঠাসা। এরপর চোখ বুজেই যে কোনো একটি বই টেনে নিই আর এভাবে বইটা খুলে ফেলি। তারপর চোখ খুলে 1 ঘন্টা ধরে বইটি পড়ে চলি। যতই পড়ি ততই উপলব্ধি করি পৃথিবীর বুকে কী যন্ত্রণা ছিল সেকালে, সভ্যতা কীভাবে টলায়মান অবস্থায় ছিল। ইতিহাসের পাতায় শুধু ছড়িয়ে আছে বিয়োগান্ত সব যুদ্ধের বর্ণনা, দুর্ভিক্ষ, দারিদ্র, অত্যাচার আর মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতার বিবরণ। 1 ঘন্টা এভাবে ইতিহাস পাঠ করে আমি বুঝতে পারি যে এখনকার অবস্থা খারাপ হলেও সেকালের তুলনায় তা অনেক ভালো। এই দুশ্চিন্তা আমাকে বর্তমানের অবস্থা মোকাবেলা করার সাহস এনে দেয়। আমি বুঝতে পারি পৃথিবী এগিয়ে চলছে এবং আরও ভালো হচ্ছে। 5টি উপায়ে আমি আমার দুশ্চিন্তা দূর করেছিলাম, বলেছিলেন প্রফেসর উইলিয়াম লিও ফ্লেপস। তার কাহিনী শুনে নেবা। আমার 24 বছর বয়সে আচমকা আমার দৃষ্টিশক্তি হারাতে বসেছিলাম। 3-4 মিনিট বই পড়লেই মনে হতো চোখে কেউ সুই ফুটিয়ে দিচ্ছে। বই না পড়লেও অনুভূতিটা আমায় পাগল করতে শুরু করে। নিউ ইয়র্কের সেরা চোখের চিকিৎসককে দেখালাম, কিন্তু কোনো উপকার হলো না। বিকালে 4:30 বাজলেই শোবার কথা ভাবতাম। প্রচণ্ড ভীত হয়ে উঠলাম আমি। ভাবলাম শিক্ষকের কাজ ছেড়ে হয়তো মজুরের কাজই আমায় নিতে হবে। তারপরে একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটে গেল। শারীরিক যন্ত্রণার উপর মনের প্রতিক্রিয়া কত সেটা টের পেলাম। আমার চোখের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। তখনই কিছু আন্ডার গ্র্যাজুয়েটদের সামনে বক্তৃতা দেবার আহ্বান পেলাম। হল ঘরটার গ্যাসের ঝোলানো আলো থাকার চোখে এতই যন্ত্রণা বোধ করছিলাম যে মেঝের দিকে তাকিয়েছিলাম। অথচ আশ্চর্য কথা, 1/2 ঘন্টা বক্তৃতা করলাম, ততক্ষণে চোখে কোনো যন্ত্রণা ছিল না। বক্তৃতা শেষ হতে আবার যন্ত্রণা শুরু হলো। আমি বুঝলাম কোনো কাজে অন্যমনস্ক থাকলে আমার যন্ত্রণা থাকবে না,
হয়তো তাতে সেরে উঠব নিঃসন্দেহে এ রোগ মনের। আমি তাই অন্যমনস্ক থাকার চেষ্টা করতে লাগলাম। অল্প কিছুদিনের মধ্যেই অবাক হয়ে দেখলাম রোগ সেরে গেছে। আমি এরপর থেকে নিচের 5টি উপায়ে দুশ্চিন্তা দূর করতাম। 1. প্রতিদিন আমি বাঁচার মতোই বাঁচতে চাইতাম, সব কিছুরই তার শেষ দেখতে চাইতাম। 2. যখনই কোনো রকম অবসাদে ভেঙে পড়তাম, সেই সময় ডেভিড অ্যালেক উইলসনের প্রেরণাদায়ক কার্লাইয়ের জীবনী বইয়ের মশগুল হয়ে পড়তাম, যে আমার সমস্ত দুশ্চিন্তার কথাই ভুলে যেতাম। যখনই কোনো কারণে মন ভালো থাকতো না, তখন শারীরিক পরিশ্রমের খেলায় অংশ নিতাম। কাজ করতে করতে বিশ্রাম নেওয়াই আমার নীতি, এতে আমার সব অবসাদ কেটে যায়। 5. আমি সবসময় সমস্যাকে তার পরিপ্রেক্ষিতে বিচার করতে চাই। 2 মাস পরে যখন এ ব্যাপার নিয়ে ভাবতে হবে, তখন এ মুহূর্তে তা নিয়ে ভাবব কেন। এবার RVC ব্যাডলের উদ্ধৃতি দিচ্ছি। 1918 সালে পৃথিবীর সব কিছুতে আমি এড়িয়ে চলতে আরম্ভ করলাম। এ সময় আমি আমেরিকা ছেড়ে চলে যাই পশ্চিম আফ্রিকায়, আর সেখানে গিয়ে আরবদের মধ্যে বাস করতে শুরু করি। সেখানে বাস করি প্রায় 7 বছর। থাকতে থাকতে ওখানকার যাযাবর মানুষদের ভাষাও আমি আয়ত্ত করে নিই। শুধু তাই নয়, তাদের পোশাকও পরতে আরম্ভ করি, তাদের মতো খাদ্যাভ্যাস গড়ে তুলে তাদের জীবন ধারণের নিয়মও মানতে থাকি। গত 20 শতাব্দী ধরে ওদের জীবনধারার কণামাত্রও পরিবর্তন ঘটেনি। ভেড়ার পালের মালিক হয়ে আমি ওদেরই মতো তাঁবুর মধ্যে মেঝেই শুয়ে রাত কাটাতাম। বেশ মনোযোগ দিয়ে আমি ওদের ধর্মও লক্ষ্য করতে থাকি। তারপর আমি একটা বইও এ সম্পর্কে লিখে ফেলি, বইয়ের নাম দ্য মেসেঞ্জার। আমার বলতে বাধা নাই যে ওই 7টা বছরই হলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় আর নিরবিচ্ছিন্ন আনন্দের দিন। আমার জীবনে বেশ ভালো রকম অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ ইতিমধ্যেই ঘটেছিল। আমার জন্ম প্যারিস শহরে, আমার বাবা মা ইংরেজ। ফ্রান্সে আমি প্রায় 9 বছর বাস করেছিলাম। এরপর আমি ইটনে পড়াশোনা করি, পরে সেন্ট হার্টসের সেনা কলেজে। এরপর ব্রিটিশ সেনাদলের একজন সামরিক অফিসার হিসেবে আমি ভারতে যাই। ভারতে গিয়ে পোলো খেলে শিকার করে হিমালয় পর্বতের আনাচে কানাচে ঘুরে বেশ ভালোভাবে আমার সময় কেটেছিল। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণও আমি করি। তারপর প্যারিস শান্তি আলোচনাতেও সামরিক আটাশে হয়ে অংশ নিই। সেখানে যা দেখি তাতে নিদারুণ আঘাত পেয়ে স্তম্ভিত হয়ে যাই। তার 4টি বছর ধরে পশ্চিমী রণাঙ্গনের কসাইখানার মতো হত্যাকাণ্ড চালানোর পর মনে করেছিলাম মানুষ বুঝি সভ্যতাকে বাঁচানোর জন্য লড়াই করতে চাইছে। কিন্তু প্যারিস শান্তি আলোচনায় আমি দেখলাম স্বার্থপর মানুষ আর তথাকথিত রাজনৈতিক নেতারা কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করে চলেছিল। প্রত্যেক দেশ তাদের নিজেদের স্বার্থ ঘা পড়েছিল, তাই দখল করে চলেছিল। এই জঘন্য কাজের ফলশ্রুতিতে জন্ম নিতে চলেছিল জাতীয় বিরোধিতা আর গোপন কূটনৈতিক চাল এবং ষড়যন্ত্র। যুদ্ধ, সেনাবাহিনী, সমাজ সবকিছুতে আমার ঘৃণা জমে গেল। জীবনে ওই প্রথম আমাকে নিদ্রাবিহীন রাত কাটাতে হলো। কি করব আমি ঠিক করে উঠতে পারলাম না। লয়েড জর্জ আমাকে বললেন রাজনীতি করতে। তার উপদেশ অনুযায়ী কাজ করব ভাবেই সময়েই একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, আর ঠিক তারই ফলে পরে 7 বছরের জন্য আমার জীবন বদলে গেল। উড লরেন্স অর্থাৎ লরেন্স অফ অ্যারেবিয়ার সাথে কয়েক সেকেন্ডের কথাটাই সেটা ঘটে গেল। লরেন্স প্রথম বিশ্বযুদ্ধকালের এই আশ্চর্যের প্রতীক। আরও দেশে তার কাজ আর জীবন কেটেছে, তিনি আমাকেও তাই করতে বললেন। যাই হোক, আমি সেনাবাহিনী ত্যাগ করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। অন্য কেউ তো আমায় নেবে না, তাই লরেন্সের কথা মতোই আরব দেশে চলে গেলাম আর ওদের মতোই জীবন কাটাতে চাইলাম। ওরা জীবনকে সর্বশক্তিমানের নির্দেশ বলেই ভাবে, অযথা দুশ্চিন্তা করে না। আমাকে ওরা তাই করতে লাগলো। তবে বিপদের সময় তারা সাহসের সাথেই তাকে মোকাবেলা করে। একবার সাহারায় প্রচণ্ড ঝঞ্ঝাটেও তাই হয়। প্রচণ্ড সেই ঝঞ্ঝাটে তারা হাল ছাড়েনি, বহু ভেড়া মারা যায় তাদের, তবুও তারা ভেঙে পড়েনি। আর একবার মোটরে মরুভূমি পার হওয়ার সময় দেখা যায় তেল কম নেওয়া হয়েছে। আমি শঙ্কিত হয়ে উঠি, কিন্তু আরবরা বলে ওঠে ভয় পেও না, এটাই সর্বশক্তিমানের ইচ্ছা, যা হওয়ার তাই হবে। এরপর আমাদের হেঁটে ফিরতে হয়, কিন্তু ওরা ভেঙে পড়েনি। গান গাইতে গাইতেই সকালে দীর্ঘ ওই মরুপথ অতিক্রম করে।
যে 7 বছর আমি সাহারায় ওদের সাথে কাটাই সে সময় আমার জীবনের সেরা সময়। যতদিন আমি সেখানে ছিলাম আমার কোনো দুশ্চিন্তাই ছিল না। অনেকে বলেন দুর্ভাগ্যকে মেনে নেওয়া দুর্বলতা, হয়তো তাই বা তাই নয়, তবে আমার জীবনে আমি উপলব্ধি করেছি যে 1000 ওষুধ খেয়েও যে অবস্থা আমি পাইনি, 7 বছর সাহারাই থেকে আমি তাই পেয়েছি।